নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজ ইচুরের বা কাঠলের তরকারি করে আপনাদের কাছে শেয়ার করছি। আমি কাঠলটা কেটে নিয়েছি, এইভাবে করে কাঠলটা কেটে তারপর আমি আলু আর টমেটো কেটে নিলাম। আলু আর টমেটো রাখলাম একটা পাত্রতে, কাঠল কাটলাম। এখন আলু আর কাঠলগুলো একসাথে আমি একটু ভাপে দিয়ে দেব। কাঠলটা আর আলুটা একটু ভাপে দিয়ে দিলাম, কারণ আমাদের কাঠলের কিন্তু কষ থাকে, সেই কষগুলো যাতে বের হয়ে যায় তার জন্য আমি একটু ভাপে বসিয়ে দিলাম। তাতে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়ে আসে, আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলাম, যাতে মিক্সড হয়ে যায় সবগুলোতে, একটা ঢাকনা দিয়ে দেব। এখন আমার হয়ে গেছে, ভাপটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে ওই ইচোর আর আলু মেশানো যে ওটা ভেজে নেব একটু। আমি তেলে হিং দিয়ে দিলাম, এখন আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভেজে নিতে পারেন আপনারা, আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি সব কাঠলগুলো। ব্রাউন কালার হবে তখনই নামিয়ে নেব, একদম ভাজা করব না, ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই একটু 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 ব্রাউন কালার হয়েছে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি এখন রান্না চেপে নেব। আমি একটা পাত্রতে একটা থালাতে কাঁচা লঙ্কা নিয়েছি, জিরের গুঁড়া, হলুদ এবং একটু মৌরির গুঁড়ো নিয়েছি। একটু গরম মশলা নিলাম আর কাশ্মীরি মিরচিটা নিলাম। আমি তেলে এখন পাঁচ ফোড়ন দিয়ে দেব। শুকনা লঙ্কা, তেজপাতা দিলাম, একটু হিং দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি এগুলো। এখন জিরের গুঁড়োগুলো একটু জ্বলে গুলে দিয়ে দিলাম, মশলাগুলো ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আমার মশলাগুলো যাতে ভাজা হয় ঠিক মতো, একটু নাড়াচাড়া করছি। ভাজা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের একটু তেল তেল বের হয়ে গেলেই, মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝতে পারবো যে মশলাটা ভাজা হয়ে গেছে, যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি,
টমেটোগুলো যাতে পেকে যায় ঠিক সেভাবে করব। নুন দিয়ে দিলাম, একসাথেই নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। একটা ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু পাকা পাকা হয়ে যায়। হয়ে গেছে আমার টমেটো পাক, নরম হয়ে গেছে টমেটোগুলো, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম যে ইঁচড়গুলো বা কাঁঠাল ওইগুলো দিয়ে দিচ্ছি, তারপর মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে মশলার সাথে আমার কাঁঠালগুলো মিশে গেছে। ভাজা হয়েছে ভালোই। একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিবেন, আপনারা যতটুকু জল রাখতে চান, যতটুকু আমার তরকারির রস দরকার ততটুকু দিয়ে দিবেন। আমার একটু হলে ভালো হয়, আমি একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, চাইলে আপনারা একটু মাখা মাখা করতে পারেন, তবে নুনটা পরিমাণ মতো দেবেন। নুনটা পরিমাণ মতো দিলেই মাখা মাখাও রাখতে পারবেন, একটু ঝুল টাইপেরও রাখতে পারবেন। আমি একটু ঝুল টাইপের রাখব, তার জন্য একটু সেই পরিমাণ মতোই আমি নুন দিয়েছিলাম। আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেছে আমার ইঁচড়ের বা কাঁঠালের তরকারি। এই তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিতে পারেন, আপনি যখন হয়ে যাবে তখন তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেবেন। আমার তেজপাতা সবগুলো উঠিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব, কারণ হয়ে গেছে আমার। তাই নামানোর আগে আমি গরম মশলা, একটু চিনি দিয়ে দিচ্ছি, মৌরির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিচ্ছি। একটু ঘিও দিয়ে দিচ্ছি, এটা দেশি ঘি, তার জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। বাস হয়ে গেছে আমার ইঁচড়ের কারি বা ইঁচুরের তরকারি, কাঁঠাল তরকারি। আমি একটু আলাদা করে নিলাম যারা ধনে পাতা খান না তাদের জন্য, আর যারা ধনে পাতা ভালোবাসেন তাদের জন্য আমি ধনে পাতা সহ করে নিলাম। এই বাটিতে আমি ধনে পাতা রেখেছি, আর ওই বাটিতে আমি ধনে পাতা ছাড়া রেখেছি। তো কেমন লাগলো আপনারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।